কলাগুরু বিষ্ণুপ্রসাদ রেভাৰ 55 সংখ্যক স্মৃতি দিবস দি আজি 20 জুনত অসম সাহিত্য সভার তরফের পৰা কেন্দ্রীয়ভাবে শোণিতপুর জেলা সাহিত্য সভার সহযোগত আর মিছামাৰী শাখা সাহিত্য সভার আতিথ্যত শোণিতপুর জেলার মিছামাৰীর গৌরবন্ধা হারিমু আফাদ ভবনত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানত অসম সাহিত্য সভার সভাপতি পদ্মশ্রী ডক্টর সূর্যকান্ত হাজরিকায় গণশিল্পী সূর্য দাসক বিষ্ণুৰাভা শিল্পী বঁটা 2024 আনুষ্ঠানিকভাবে সন্মান প্রদান করে। অনুষ্ঠানত 6টা জনগোষ্ঠীয় ভাষা পরিবেশন করা হয় জাতীয় সংগীত। উল্লেখ যে বিষ্ণুৰাভা দিবস উপলক্ষে পুৱা 8:45 বজাত অসম সাহিত্য সভার পতাকা উত্তোলন করে অসম সাহিত্য সভার সভাপতি পদ্মশ্রী ডক্টর সূর্যকান্ত হাজরিকায়। পুৱা 12:30 বজাত স্মৃতি তর্পণ করে অসম সাহিত্য সভার প্রধান সম্পাদক ডক্টর উপেন্দ্রজিৎ শর্মায়। পুৱা 10 বজাত কলাগুরু বিষ্ণুপ্রসাদ রেভার প্রতিচ্ছবিত মাল্যার্পণ করে শোণিতপুর জেলা সাহিত্য সভার সভাপতি ডক্টর ভূপেন শইকীয়ায়। পরবর্তী কার্যসূচী অনুসরি মুকলি সভাখনি অসম সাহিত্য সভার সভাপতি ডক্টর সূর্যকান্ত হাজরিকার সভাপতিত্বত অনুষ্ঠিত হয়। মুকলি সভাখনিত বান থিয়েটার তেজপুর সভাপতি বঙ্কিম শর্মা, বিশিষ্ট সংগীত শিল্পী সমর হাজরিকা, গণশিল্পী সূর্য দাস, তেজপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা সাহিত্য একাডেমির যুব বঁটা প্রাপক ডক্টর সঞ্জীব পল ডেকা, বিশিষ্ট সাহিত্যিক প্রফুল্লপ্রাণ মহন্ত, শোণিতপুর জেলা সাহিত্য সভার প্রাক্তন সভাপতি বাসুদেব শর্মা, বড়ো সাহিত্য সভার উপসভাপতি প্রশান্ত বড়ো প্রমুখে বিশিষ্ট ব্যক্তিসকল উপস্থিত থাকে। মননশীল অনুষ্ঠানত উপস্থিত থাকি সংবাদ মাধ্যমে হওয়া সাক্ষাৎকারত অসম সাহিত্য সভার সভাপতি পদ্মশ্রী ডক্টর সূর্যকান্ত হাজরিকায় কয় যে কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভাদেবে আজীবন জাতি জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধনের অসমীয়া ভাষা কলার কৃষ্টি জিয়াই রাখবল অহুপুরুষার্থ করেছিল। আজির প্রজন্মক কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভাদেবর আদর্শের দ্বারা অনুপ্রাণিত হবলে আহ্বান জানায় পদ্মশ্রী ডক্টর সূর্যকান্ত হাজরিকায়। আমি নিপীড়িতজনের নিঃস্বজনের থাক লাগবে। আমি প্রতিটি জাতি জনগোষ্ঠীর সমন্বয় সাধনের বৃহত্তর অসমীয়া জাতির ভেটি সুদৃঢ় করব লাগবে। অসমীয়া ভাষার যাতে কাহানিও কোনো হানি বিঘিনি নঘটে তার প্রতীয়মান করব লাগবে। আমি সর্বভারতীয় হয় কিন্তু পোনপ্রথমেই আমার আঞ্চলিক সত্তা রক্ষা করব লাগবে। সেই কথা কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালের সুরাকান্ত ডক্টর ভূপেন হাজরিকায় দোহারিছিল বলে সংবাদ মাধ্যমত জানায় অসম সাহিত্য সভার কেন্দ্রীয় প্রধান সম্পাদক উপেন্দ্রজিৎ শর্মায়। চাওক আমার এই বিশেষ প্রতিবেদন মিছামাৰীৰ পৰা জ্যেষ্ঠ সাংবাদিক কল্পজ্যোতি নাথ। উত্তরে আমার কলাগুরু বিষ্ণুৰাভাৰ যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান চলি আছে তাত আমি নবপ্রজন্মক বিষ্ণুৰাভাৰ মানে গীত গাইছো, কবিতা আবৃত্তি করাইছো, নৃত্য করেছে। গতি আমার নতুন প্রজন্মই আমার বিষ্ণুৰাভাক জানিব লাগিব। আমি কেবল সর্বিত শ্রবণ করে বক্তৃতার মাজে এপুঞ্জাউরি মারি একটা জাতি কেউ জিয়াই না থাকে যদি এই কর্মক্ষেত্রত আগবাড়ি নাই। গতি ভাষা সাংস্কৃতিক পরম্পরাক আগবাড়ি লো যাব আমার নতুন প্রজন্ম, আর সেই প্রয়াসটা আমি করছো। আজি মুকলি সভাত আমি কলাগুরু বিষ্ণুৰাভা ডাবা সন্মান এগারি বরেণ্য শিল্পী আমার জাতীয় জীবনের গণশিল্পী সূর্য দাসলে আমি প্রদান করি। গতি এয়া আমার জাতীয় জীবনের আহ্বান। গতি আমি জাতিক জিয়াই রাখব লাগবে, ভাষাক জিয়াই রাখব লাগবে, সাংস্কৃতিক পরম্পরাক জিয়াই রাখব লাগবে। রাজনীতি করবলে গিয়ে যদি আমার জাতিটাও বিনষ্ট হয়, ভাষা বিনষ্ট হয়, সাংস্কৃতিক পরম্পরা বিনষ্ট হয়, তো জাতিটা জিয়াই না থাকবে। গতি জাতিটা যদি জিয়াই না থাকে, ভাষা যদি জিয়াই না থাকে, সাংস্কৃতিক পরম্পরা যদি জিয়াই না থাকে, কাক লো আমি রাজনীতি করি? গতি সেই রাজনীতি হব লাগিব অর্থবহ রাজনীতি, সেই রাজনীতি হব লাগিব আস্থা বিশ্বাসের রাজনীতি। গতি আমি সেই সকল রাজনৈতিক ব্যক্তিলেও আমি ইয়ারপরাই সকিয়াব বিচারিছো। গতি আপনাদের ভাষা আর সাংস্কৃতিক পরম্পরাত কুঠারাঘাত নকরিব, অনিষ্ট করার চেষ্টা নকরিব, আর ইয়াক সংরক্ষণ করি। আর বৃহত্তর অসমীয়া জাতি গঠনের যে পরিকল্পনা সকল জাতি জনগোষ্ঠীক আমি একত্রিত করি সেই প্রয়াস আমি আগবাইছো। আর সেই কার্য অসম সাহিত্য সভায় প্রতিটি ক্ষেত্র সেই কার্য আমি কার্যালয়ে আমি দেখাই দিছো। আজি ইয়াতে নবপ্রজন্মর আজি যুবক যুবতী আজি থা খাই পড়ছে, আজি কেবা হাজারও আজি এই প্রতিকূল বতরতো আজি মানুষ ইয়াতে দল বান্ধি আহিছে। কিয় নিজের সেই প্রতিভা বিকাশের সুযোগ লয়।